শায়লা কোনো রকমে মুখ ধুয়ে গায়ে ওড়না চড়িয়ে হাত ব্যাগটা নিয়ে নিচে নেমে এলো। গেটের সামনে আসতেই আরেক সারপ্রাইজ পেল, মহুয়ার সাথে রিদওয়ান দাঁড়িয়ে আছে। শায়লা দূর থেকে দুজনকে একসাথে দেখেই দাঁড়িয়ে গেল। মহুয়ার সাথে রিদওয়ান কেন? রিদওয়ান কি বাড়ি গেছিল? কিন্তু মহুয়া যে বলল সে একা এসেছে। শায়লার মনে প্রশ্নের ঝড়। আপা, দূর থেকে বোনকে দেখে মহুয়া ছুটে এসে ঝাঁপিয়ে পড়লো শায়লার বুকে। মহুয়া উচ্ছ্বাসিত হয়ে চোখ নাচালো। কেমন সারপ্রাইজ দিলাম বলতো? শায়লা জবাব না দিয়ে হাসার চেষ্টা করল। বোনকে নিয়ে এগিয়ে এলো রিদওয়ানের কাছে। মহুয়া ভীষণ রকম খুশি, সে বকবক করছে। বুঝলে আপা, দাদাজন তো কিছুতেই একা পাঠাবে না, কিন্তু ভাইয়ার জন্য বাধ্য হয়ে পাঠালো। ভাইয়া দাদাজানকে অভয় দিয়ে বললো আমাকে গাড়ি তুলে দিলে সে ঢাকায় রিসিভ করবে। গাড়ি ঢাকা পৌঁছানোর অনেক আগে থেকেই ভাইয়া কাউন্টারে দাঁড়িয়েছিল, আর সারা রাত কিছুক্ষণ পরপর ভাইয়া ফোন দিয়ে খোঁজ নিয়েছে আমার। শায়লা নিজের ভাবনায় কিছুটা লজ্জা পেল, সে কৃতজ্ঞ চিত্তে রিদওয়ানের দিকে তাকালো। আপনার অনেক কষ্ট হলো এর জন্য? রিদওয়ান হাসলো। ছোট বোনের জন্য একটু কষ্ট করা যায়, তাছাড়া সত্যি বলতে তেমন কষ্ট হয়নি। আমার রাতে ডিউটি ছিল, সারা রাত সজাগে ছিলাম, এখন ডিউটি এক্সচেঞ্জ হয়েছে, ফলে ফিরে লম্বা একটা ঘুম দেব। তবু আপনাকে ধন্যবাদ দিব, নিজের ব্যস্ত শিডিউল থেকে ওকে সময় দিয়েছেন বলে। রিদওয়ানকে কিছুটা মনঃক্ষুণ্ণ দেখায়। বারবার ধন্যবাদ বলে আমাকে ছোট করো না শায়লা, মহুয়ার প্রতি আমার একটা কর্তব্য আছে। ঠিক আছে, আমার ঘুম পাচ্ছে, আসছি আমি। ওকে মহুয়া, আপুর কাছে থাকো, কাল তোমাকে নিয়ে কোচিংয়ে যাবো, আমি কথা বলে রেখেছি কোচিংয়ে। মহুয়া ঘাড় কাত করে সায় দিয়ে বলল, ঠিক আছে ভাইয়া, খুব কিন্তু জ্বালাবো আপনাকে, আমাকে পরে বকা দিতে পারবেন না। রিদওয়ান হাসলো। যত খুশি চালিও, আজ আসছে। রিদওয়ান চলে গেলে শায়লা গম্ভীর হলো। রুমে আসতে শায়লা মহুয়াকে বকলো। আমাকে না জানিয়ে ওকে জানিয়েছিস কেন মহুয়া? আমি জানলে কি তোকে ঢাকায় আসতে বাধা দিতাম? বাধা দেওয়ার কথা আসছে কেন আপু? ভাইয়া ছাড়া কে দাদাজানকে কন্ট্রোল করতে পারতো আপু বলো? তুমি তো জানোই দাদাজান কেমন, আমরা বললে কী রকম হতো, আর ভাইয়া বলাতে কেমন হলো সেটা তো বুঝতেই পারছো না কি? শায়লা মাথা নাড়লো। না, বুঝতে পারছি না। তুই জানিস আমি অন্যের থেকে সাহায্য নেওয়া পছন্দ করি না, নিজের লড়াই নিজে লড়া ভালো। কিন্তু আপু, ভাইয়া তো অন্য কেউ না। তোর কাছে নিজের বোনের চাইতে দুই দিন আগে আসা মানুষটাই আপন হলো? মহুয়া মাথা নাড়ে, শায়লা স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, তাহলে আমাকে না জানিয়ে তাকে জানালি কেন? কোচিংয়ের ভর্তির ব্যাপারও ওকে বলিস? কারণ ভাইয়া ডাক্তার আপু, তুমি আমাকে ভুল বুঝছো কেন? শায়লা কিছুক্ষণ মহুয়াকে দেখলো, তারপর বলল, ফ্রেশ হয়ে নে, আমি খাবারের আয়োজন করি। থমথমে মুখে শায়লা কথাটা বলতেই মহুয়ার বুকটা হু হু করে উঠল। ঢাকায় আসা নিয়ে খুব উত্তেজিত ছিল সে, অথচ এখন শায়লার মুখ দেখে কান্না বেয়ে গেল। সে কান্না আটকে জবাব দিল, এখন খাবো না আপা, ঘুমাবো এখন, পরে খাবো। শায়লাও আর সাধল না, মহুয়া ঘুমিয়ে গেলেও শায়লার আর ঘুম আসে না। দুদিন হলো জীবনে আসা রিদওয়ান এত আপন হলো যে তার বোন তাকেই কিছু জানালো না। ভাবনাটা মাথায় আসতেই তার পুরোটা দিন তেতো হয়ে গেল। পরদিন কোচিংয়ে ভর্তি করানোর জন্য রিদওয়ান নিতে এলো মহুয়াকে। শায়লা ব্যস্ততার অজুহাত দেখিয়ে ওদের সাথে এলো না। এবার মহুয়া সত্যি সত্যি মন খারাপ করলো, বোনের ব্যবহার কেন যেন মেনে নিতে পারলো না। সে রিদওয়ানকে অনুরোধ করলো কোচিংয়ের কাছাকাছি একটা হোস্টেলে সিট ম্যানেজ করে দিতে। সে কয়েকদিনের মধ্যে হোস্টেলে উঠে গেল দ্রুত। শায়লা সব দেখলো চুপচাপ, ওর মহুয়াকে কিছু বলার ইচ্ছে হলো না, করুক যা ইচ্ছে, বড় হয়েছে, নিজের ভালো মন্দ বোঝার জ্ঞান তো আছে। পরের কোনো এক শুক্রবার বিকেলে শায়লার ফোনে ফোন এলো। পরিপাটি হয়ে নিচে নামতে রিদওয়ানকে দেখলো শায়লা। পাঞ্জাবি আর জিন্স পরিহিত রিদওয়ানকে দেখে অন্যরকম লাগে, চেহারায় ক্লান্তির ছাপ স্পষ্ট, মনে হলো কিছুটা মন খারাপ ভাব। দুজন চুপচাপ হাঁটলো কিছুক্ষণ। শায়লা বারবার আর চোখে তাকিয়ে দেখছে তাকে। রিদওয়ান একটা রিক্সা ডেকে উঠে বসলো, আকত্তা বাধ্য হয়ে শায়লাও উঠলো। রিক্সা চলতে শুরু করেছে কিন্তু তবুও রিদওয়ান চুপচাপ। শায়লা বাধ্য হয়ে জানতে চাইল, আপনার কি মন খারাপ? রিদওয়ান এক ঝলক তাকিয়ে দেখলো শায়লাকে, তারপর বলল, আজ আমার জন্মদিন। শায়লা বিস্মিত হয়ে তাকিয়ে থেকে বলল, শুভ জন্মদিন। থ্যাংক ইউ। বাসে যাননি আজ? গেছিলাম, সারাদিন বাসে ছিলাম। ও,
শায়লা ভাবছে কি গিফট দেবে রেদওয়ানকে। ওদের বাড়িতে ঘটা করে কারো জন্মদিন পালন হয় না। তাদের তিন বোনের কারো জন্মদিন হলে মা নিজ হাতেই কিছু বিশেষ খাবার রান্না করে এই যা। তবে ঢাকায় আসার পর থেকে দেখেছে জন্মদিন মানেই আনন্দ। তার দুজন ছাত্রীর জন্মদিন পালন হয়েছে কেক কেটে বড় অনুষ্ঠান করে। ক্লাসের কয়েকজন বন্ধুর ক্ষেত্রেও দেখেছে কেক কাটা হয়, গিফট দেওয়া হয়। রিদওয়ানও নিশ্চয়ই বাসায় কেক কেটেছে। শায়লার কেন যেন মন খারাপ হলো। শায়লা সামনে তাকিয়ে দেখলো একটা রেস্টুরেন্ট। রিদওয়ান রিক্সার ভাড়া মিটিয়ে ডাকলো, এসো এখানে, একসাথে খাবো আমরা, জন্মদিনের ট্রিট। শায়লা চুপচাপ রিদওয়ানের পিছু নিল। কোনার দিকে একটা টেবিলের কাছে এগিয়ে যেতেই মহুয়ার চিৎকার শোনা গেল, শুভ জন্মদিন আপা। শায়লা ঘাবড়ে গেল, হতভম্ব হয়ে তাকিয়ে আছে মহুয়ার দিকে। মহুয়া হিহি করে হাসছে, পাশে দাঁড়িয়ে থাকা রিদওয়ানও দাঁত বের করে হাসছে। ওর দিকে তাকিয়ে চোখ নাচাচ্ছে, যেন বলতে চাইছে, কি কেমন চমকে দিলাম তো। শায়লার মুখের হতবাক অবস্থা কাটেনি, কারণ আজ শায়লার জন্মদিন ছিল। তাকে মিথ্যা কথা বলে এখানে নিয়ে এসেছে, কারণ তাছাড়া এমনি আসতো না। রিদওয়ান বলল, বসো। মহুয়া হাত ধরে টানল ওকে, নিজের পাশে বসে ইশারা করলো। টেবিলের উপর ছোট্ট একটা কেক, যার উপর লেখা আছে হ্যাপি বার্থডে শায়লা। মহুয়া উচ্ছ্বাসিত হয়ে বলল, আপু তোর পছন্দের কেক ভাই এনেছে, তাড়াতাড়ি কেটে ফেল। শায়লা পালা করে একবার রিদওয়ান আর একবার মহুয়াকে দেখলো, তারপর আচমকা মহুয়ার গালে চর দিল। মহুয়া হতভম্ব হয়ে গালে হাত দিয়েছে, ওর চোখ দুটো টলমল। রিদওয়ান বোকা বনে গেল, শায়লার দিকে তাকিয়ে বিস্মিত হলো সে। মেয়েটার চোখ মুখ ঠিকলে যেন আগুন বেরোচ্ছে। আশ্চর্য, কি এমন করেছে ওরা, জন্মদিনই তো পালন করতে চেয়েছে, তাতে এত হাইপার হওয়ার কি আছে। বিরক্ত রিদওয়ানের নজর মহুয়ার উপর পড়তে চরম মেজাজ খারাপ হলো। সে মুখ খিচিয়ে জানতে চাইল, সমস্যা কি তোমার শায়লা, কি সেরা তো ভাব তোমার, বলো তো, যে যাই করছে কিছু পছন্দ হলো তোমার, এত ভালো ছাত্র তুমি, ব্যবহারের এই অবস্থা কেন। আপনাদের সমস্যা কি, এসব আদিখেতা কে করতে বলেছে। আমি বলেছি এসব কিচ্ছু চাই না আমার, না আপনার এসব দেখানো কেয়ার, না ওর দরদ, আমাকে আমার মতো থাকতে দিন। রিদওয়ান দাঁতে দাঁত চেপে বলল, তুমি একটা বেয়াদব, মাথামোটা আর স্বার্থপর মেয়ে, শুধু নিজেকে নিয়ে ভাবো। যদি তা না ভাবতে তাহলে আজকের দিনে এমন কিছু করতে না, যেখানে আমাদের দুজনের উদ্দেশ্য তোমাকে আনন্দ দেয়া। একটু কেয়ার দেখেছি বলে মাথা কিনে নাওনি, একা থাকতে চাও তো, থাকো তুমি একা একা। মহু চলে আয়, তোকে পৌঁছে দিয়ে আমি হলে ফিরবো। মহুয়া চোখ মুছে নিয়ে ব্যাগ হাতে উঠে দাঁড়ালো, একবার বোনের দিকে তাকালো, মুখ কঠোর বানিয়ে বসে আছে শায়লা। মহুয়া দীর্ঘশ্বাস ফেলে রিদওয়ানের পিছু পিছু চলে এলো। ভাইয়া আপনি আপুর উপর রাগ করে থাকবেন না, আমি তো আগেই বলেছিলাম ও এমন রিয়েক্ট করতে পারে, আপনি শুনলেন না। আসলে ও ইচ্ছে করে কিছু করেনি ভাইয়া, জন্মদিন নিয়ে খুব বাজে স্মৃতি আছে আমাদের, বাড়িতে কখনো আমাদের বা আমরা জন্মদিন পালন করি না। রিদওয়ান ধমকে উঠল, চুপ কর মহু, যত চাই হোক এরকম ওপেন প্লেসে সিনক্রেট করা আমি একদম পছন্দ করি না, তোর বোনের আক্কেল হওয়া উচিত, আর তাছাড়া আগে জন্মদিন পালন হয়নি বলে এখন হবে না, বাজে স্মৃতি আছে থাক, এখন ভালো স্মৃতি বানাতে হবে, ভালো স্মৃতি খারাপ স্মৃতিকে ভুলিয়ে দেবে, কিন্তু তা তোর বোন মানবে কেন, ওর তো দুঃখ বিলাস করতে হবে, দুঃখী আত্মাবোধাকার। মহুয়া খিলখিল করে হাসলো, ভাইয়া কি বললেন এটা, আপা শুনলে তো আমাকে কাঁচা আমের মতো চিবিয়ে খাবে। রিদওয়ান রাগ দেখিয়ে বলল, আর আমি আদর করবো তোর বোনকে, ওকে আমি লবণ মরিচ দিয়ে মাখিয়ে খাবো, সাথে একটু সর্ষের তেল দিলে বেশি স্বাদ লাগবে ভাইয়া। রিদওয়ান না বুঝে জানতে চাইল, সর্ষের তেল কোথায় দেব। মহুয়া মুখ কাঁচুমাচু করল, কাঁচা আমের ভর্তায় একটু সর্ষের তেল দিলে আম মাখানো খেতে মজা লাগে বেশি, আপনি বললেন না আপুকে লবণ মরিচ দিয়ে মাখাবেন, সাথে একটু সর্ষের তেল দিলে আরো ভালো হবে। রিদওয়ান হেসে দিল, খুব দুষ্ট হয়েছিল মহু। সরি ভাইয়া, আপনি আপার উপর রাগ করবেন না প্লিজ, ওর কোনো দোষ নেই আসলে। খুব বোনকে বাঁচাচ্ছিস তাই না, আচ্ছা বাদ দেওয়ার কথা, তুই বল কোচিং কেমন চলছে, মক টেস্টগুলো ঠিক মতো দিতে পেরেছিস। পারছি ভাইয়া, ভালো হচ্ছে পরীক্ষা। মহুয়ার মাথার আলতো গাঁটটা দিল রিদওয়ান, গুড, মেরিট লিস্টে যেন তোর নাম থাকে। মহুয়া লাজুক হাসলো, পরপর তিনটে মক পরীক্ষায় সে হায়েস্ট নাম্বার পেয়েছে, সেটা আর সেটা বলল না। রুবিনা আজ সারাদিন নিজের কামরা থেকে বের হয়নি,
তার জীবনের সবচেয়ে আনন্দের দিনটা 10 বছর আগে বিষাদের কালো মেঘে ঢেকে গেছিল। আজ সেই বিশেষ দিন। এক যুগ সংসার করার পর শাইলার 10ম জন্মদিনে জেনেছিল তার সবচেয়ে আপন মানুষটা পর হয়ে গেছে। মানুষটা যেদিন তার নতুন সঙ্গীকে সাথে নিয়ে বাড়িতে এসেছিল, সেই স্মৃতি মনে করেই রুবিনার নয়ন আজও আর্দ্র হয়ে যায়। মেয়েটার সেদিন জন্মদিন ছিল। প্রথম সন্তান বলে শাইলার জন্মদিন সবসময় বিশেষভাবে পালন হতো। যত ব্যস্ততাই থাক, ওদের বাবা মেয়ের জন্য সময় বের করে বাড়ি আসত। সেই লোকটাই মেয়ের জন্মদিনে নতুন সঙ্গী নিয়ে হাজির হলো। আনন্দের দিন বেদনায় রূপান্তর হতে সময় লাগেনি মনে করে রুবিনা ফুঁপিয়ে উঠল। মেয়েটা বড্ড আঘাত পেয়েছিল। সেই দিনের পর থেকে আর কোনো দিন এই বাড়িতে জন্মদিন পালন হয়নি। আজ শাইলা দূরে, নিশ্চয়ই সারাদিন মন খারাপ করে শুয়ে আছে, কান্নাকাটিও করছে হয়তো। রুবিনার সাহস হয়নি ওকে ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানাতে। শাইলা একদমই পছন্দ করে না এসব, পারলে হয়তো এই দিনটা নিজের জীবন থেকে মুছে দিত। রুবিনা কয়েকবার ফোন হাতে নিয়ে দেখেছে, আবার রেখেও দিয়েছে। সন্ধ্যার কিছু পরে শাইলার ফোন পেয়ে যার পরনায় অবাক হলো সে। তাড়াহুড়ো করে ফোন ধরে বলল, শাইলা কি হয়েছে মা? মা আমি খুব খারাপ মেয়ে, আমি কারো কথা ভাবি না। শাইলার কান্নাজড়িত কণ্ঠ শুনে রুবিনা অবাক হলো। কে বলছে এই কথা? আমার শাইলাকে এত বড় অপবাদ দেয়? শাইলা ফোঁসফোঁস করে নাক টানে। আমার জন্মদিন ভুলে যেতে চাই, এটি কি খারাপ কথা মা? ওই লোকটা আমাদের সাথে অন্যায় করলো, তার শাস্তি আমরা কেন পাচ্ছি মা? কেন আমাদের জীবনে সব আনন্দ নাই হয়ে গেল? ওই লোকটা তো ভালো আছে মা, সুখে আছে, তোমাকে কষ্ট দিয়ে দিব্যি আনন্দ করছে। রুবিনা নিশ্চুপ, বুকের ভাঙচুর হচ্ছে, কম্পিত কণ্ঠে জবাব দিল, কেউ সুখে থাকলে কষ্ট পেতে নেই শাইলা। শাইলা হাসলো, তার ছেলে সুরে বলল, তুমি কি দিয়ে তৈরি মা? কিভাবে এখনো মানুষের ভালো কামনা করো? রুবিনা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি ভালো কামনা করার কে শাইলা? আল্লাহ যা করার করবে। শাইলা কিছু বলল না। মেয়ের নিরবতায় রুবিনা অস্থির হলো। সব ঠিক হয়ে যাবে শাইলা, তুই এসব নিয়ে একদম ভাবি না। তুই পড়ালেখা শেষ করে বড় চাকরি করবি, রিদুয়ানের সাথে তোর একটা সুন্দর সংসার হবে দেখিস। আমি তোর সংসারে বেড়াতে যাব, একদিন অনেক আনন্দে থাকবি তোরা। আমি মা হয়ে তোদের জন্য কিছু করতে না পারলেও অনেক অনেক দোয়া করি তোদের জন্য শাইলা। আমি যা পাইনি তোরা যেন তাই পাস। স্বপ্ন দেখছো মা, এই স্বপ্ন কখনো পূরণ হবে না। আমি কোনো ডাক্তারকে পছন্দ করে তোমার মতো ঠকতে চাই না। ছি মা, এসব কি বলছিস? রিদওয়ান এমন ছেলে নয়, সবাই এক হয় না শাইলা। সবাইকে এক মাপে ফেলে বোকামি করিস না, জীবন শুরুর আগে জীবনকে জটিল করিস না শাইলা, বড্ড ভুল করছিস। শাইলা ফিসফিস করল। আমার ভয় লাগে মা, কাউকে বিশ্বাস করতে খুব ভয় লাগে, কত কষ্ট করে নিজেকে সামলে নিয়েছি। রুবিনা সান্ত্বনা দিল। বলছি তো রিদওয়ান অমন না, ওর সাথে সুখে থাকবি তুই, শুধু উল্টোপাল্টা আচরণ করে ওকে রুষ্ট করে দিস না। ছেলেটা ভালো, কি সুন্দর করে আমাকে মা ডাকলো, মন পরিষ্কার না হলে কেউ এমনভাবে ডাকতে পারে না। শাইলা চুপচাপ মায়ের কথা শুনে। রুবিনা বলে, অতীত ভুলে যা শাইলা, ভয়কে জয় করে রেদওয়ানের সাথে জীবনকে নতুন করে সাজিয়ে তোল। বিশ্বাস কর, দেখবি জীবন কত সুন্দর, জীবন তোকে সুযোগ দিয়েছে, তুই সুযোগ লুফে নিয়ে জীবনকে দেখিয়ে দে, তুইও পারিস সুখে থাকতে। কয়েকদিন ধরে নিজের মন চলা দ্বিধা কাটিয়ে শাইলা শেষ পর্যন্ত রিদওয়ানকে ফোন করলো। ভেবেছিল রিদওয়ান ওর ফোন ধরবে না, কিন্তু ওকে অবাক করে দিয়ে 2 বার রিং হতে রিদওয়ানের গলা শোনা গেল। হ্যালো। শাইলা কি বলবে ভেবে পেল না, গলা দিয়ে একটা আওয়াজও বেরোলো না। রিদওয়ান বিরক্ত হয়ে বলল, কথা বলবে না তো ফোন দিয়েছে কেন? আমি ভীষণ ব্যস্ত, কি বলবে তাড়াতাড়ি বলো, নয়তো ফোন রাখো। ঠোঁটে ঠোঁট চেপে ধরল শাইলা। মুহূর্ত পার হয়ে গেল, ও কিছু বলে না। রিদওয়ান বিরক্ত হয়ে ফোন কান থেকে নামাবে, শুনল, আপনার একটু সময় হবে? রিদওয়ান না বুঝে বলল, কি বললে পরিষ্কার করে বলো। আপনার সাথে দেখা করতে চাইছিলাম, কখন সময় হবে আপনার? আমি তোমাকে পরে ফোন করব। রিদওয়ান ফোন কেটে দিল। শাইলা ভীষণ মন খারাপ হয়, কিছু না বলে ফোনটা কেটে দিল কেন? শাইলা স্তম্ভিত হয়ে বসে রইল কিছু সময়। ঘন্টা পার হওয়ার পরও যখন ফোন এলো না, তখন আশা ছেড়ে দিল। ভেবেছিল আজ পড়াতে না গিয়ে রিদওয়ানের সাথে বসবে, কিন্তু মনে হয় না রিদওয়ান ফোন দেবে। শাইলা কাপড় পরিবর্তন করে টিউশনে যাওয়ার প্রস্তুতি নিল। রিদওয়ানের ফোন এলো রাতে। শাইলা তখন টিউশন থেকে ফিরছে মাত্র, শরীর ক্লান্তিতে নুয়ে আসতে চাইছে, তবু ফোনটা ধরল। হ্যালো। সরি, তখন কথা বলতে পারিনি, ডিউটিতে ছিলাম তাই।
ইটস ওকে। শাইলা রিদওয়ানের কৈফতের প্রত্যুত্তর দিল মৃদু স্বরে। কিছু না বলছিল, দেখা করতে চাও? হুম, কাল পারবো না, পরশু বিকেলে আসে। ঠিক আছে। শাইলার হুহা শুনে কিছু বলতে চাইছিল রিদওয়ান, কিন্তু পরমুহূর্তে কী ভেবে নিজেকে সামলে নিল। রিদওয়ান ফোন কাটতেই শাইলা বিছানায় গা এলিয়ে দিয়ে চোখ বুঝল, কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে গেল। কোথাও যাচ্ছ? তানিয়ার প্রশ্নে মুকুল মাথা দুলিয়ে সাই দিল। ছোট্ট হ্যান্ড লাগেজে দুটো শার্ট আর দুটো প্যান্ট কুচিয়ে নিতে নিতে বলল, ঢাকায় যাচ্ছি 3 দিনের একটা সেমিনার অ্যাটেন্ড করতে। কিছু অস্ট্রেলিয়ান ডক্টর এসেছে, মেডিসিনের উপর লেকচার দেবে। তানিয়া ভ্রুকুচকে তাকিয়ে আছে। মুকুলের কথা শুনে তাকে মোটেও সন্তুষ্ট মনে হলো না। সে গলায় কিছুটা হেলা ঢেলে বলল, ঢাকায় যাচ্ছ, ভালো কথা, মেয়েদের সাথে আবার দেখা করতে যেও না। এখন তো তোমার 2 মেয়ে ঢাকায় থাকে, ও বড় মেয়ের তো বিয়েও হয়েছে ঢাকায়। মুকুলের হাত থেমে গেল। সে তানিয়ার দিকে তাকিয়ে বলল, অহিতুক কথা না বললেই হয় না, তুমি জানো ওরা আমার সাথে যোগাযোগ করা দূরের কথা, কথা পর্যন্ত বলে না। ওরা না বলুক, তুমি তো বলতে চাও। তানিয়া হাসলো। মুকুল মেজাজ খারাপ করে উত্তর দিল, আমার একার ইচ্ছেই কিছু যায় আসে না তানিয়া, আর সব সময় ওদের নিয়ে টানাটানি না করলেই হয় না, তুমি জানো ওদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। হুম, জানি, তোমার অদ্ভুত পরিবারে তুমি এখন বাইরের লোক, তা না হলে কি আর মেয়ের বিয়ের খবর অন্য লোকের মুখ থেকে শুনতে হয়। কিন্তু আমার চিন্তা অন্য জায়গায়, বুঝলে, হিউম্যান সাইকোলজি কি বলে জানো। মুকুল কিছু না বলে তানিয়ার মুখপানে তাকিয়ে রইল। তানিয়া বেশ ধীরে ধীরে বলল, যে তোমাকে অ্যাভয়েড করবে তার প্রতি তুমি আকৃষ্ট হবে, তাকে জয় করে নিতে তোমার মন মরিয়া হয়ে উঠবে। তোমরা মেয়েরা তোমাকে যত ভুলে যেতে চাই তুমি ততই তাদের মনে জায়গা করতে চাইছো, আর তা করতে যেয়ে তুমি আমার বাচ্চাদের অবহেলা করছো। আমি মা হয়ে তা কী করে সহ্য করি বলো তো? এমনিতেই তোমার পরিবারে ওদের অবস্থান শূন্য। মুকুলের মুখে স্পষ্ট বিরক্তির আভাস। আমি ওদের অবহেলা কোথায় করলাম? দেখো তানিয়া, তুমি জেনে শুনে আমাকে বিয়ে করেছো, এখন ঘুরিয়ে ফিরিয়ে তোমার আলোচনা এই বিষয়ে এসে আটকে যায়, এটা কি ঠিক হচ্ছে? তানিয়া কাঁধ ঝাঁকালো। ফ্যাক্ট ইজ ফ্যাক্ট, এড়ানো গেলে অবশ্যই এড়াতাম। মুকুল হাল ছেড়ে দিল, হাতে বাইক নিয়ে বলল, এসব নিয়ে কৈফত দেওয়ার সময়ের অপচয়, 3টার ফ্লাইট আসছি আমি। তানিয়ার মুখে কঠিন লেখা ফুটে আবারও মিলিয়ে গেল। সে মুকুলের যাওয়াটা দেখল চুপচাপ। মাঝে মাঝে সব ধ্বংস করে দিতে মন চায়, বিয়ে সংসার সব এখন গলায় কাঁটা ফোটার মতো মনে হয়। না গিলে ফেলা যাচ্ছে, না উগলে দা। বিমান ঢাকার দিয়ে উড্ডয়নের সময় মুকুল এক দৃষ্টিতে মেঘগুলো দেখে। সাদা তুলোর মতো মেঘগুলো স্থির নয়, উড়ছে ঘুরছে ছুটছে অজানা পথে। আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে মুকুল অতীত ঘুরে আসে। আজকাল এই জীবনটা ক্লান্ত লাগছে মুকুলের। মুকুল রাজশাহী মেডিকেলের ডক্টর, হাসপাতালের পাশাপাশি প্রাইভেট প্র্যাকটিস বেশ জমিয়ে করছে। তার বর্তমান স্ত্রী তানিয়া একজন ডাক্তার, রাজশাহী মেডিকেলে জয়েন করার পর এখানেই থাকা হতো বেশি। শুরুতে সপ্তাহের ছুটি 6টায় নওগাঁ যেত, পর ধীরে ধীরে তানিয়ার সাথে পরিচয় হলো। তানিয়া তার 5 বছরের জুনিয়র হলেও ব্রাইট স্টুডেন্ট বলে নিজের প্রফেশনে তাড়াতাড়ি এগিয়েছে। কাজ করতে করতে আলাপ পরিচয় কখন গাঢ় হলো দুজনের কেউই টের পেল না। একসময় মনে হলো কেউ কাউকে ছাড়া থাকতে পারবে না। মুকুলের ইচ্ছে ছিল রুবিনা আর তানিয়া দুজনের সাথে সংসার সমান তরালে চালিয়ে নেওয়ার, কিন্তু গ্রামের HSC পাস রুবিনা হুট করে এমন বেঁকে বসবে আর বাবা বৌমার সাথে তাল দেবে সেটা কখনো ভাবেনি মুকুল। 2 বোনের এক ভাই মুকুল, বাবা মা বোনদের আদরের ছিল, কখনো ভাবেনি বাবা তাকে জীবন থেকে ত্যায্য করতে পারে। তাই তো তানিয়াকে বিয়ে করে নিয়ে বাড়িতে গেছিল মুকুল, কিন্তু বাড়িতে ঢোকার সৌভাগ্য হয়নি মুকুলের। তার আগেই তৈয়ব মাওলানা তাকে সন্তান হিসেবে অস্বীকার করলো, তাদের বংশে কোনো দ্বিতীয় বিয়ে ছিল না। মুকুল প্রথম এমন কাজ করলো, লজ্জায় তার বাপ তাকে ত্যায্য পুত্র করলো। মাঝে মাঝে মনের মধ্যে সূক্ষ্ম জ্বালনি টের পায় মুকুল, রুবিনা তার ভাগ্যের সবটুকু ভালোবাসা ভোগ করছে বলে। বাড়ির এত কাজ থেকেও বাড়ি যেতে পারে না মুকুল। মায়ের সাথে কালে ভদ্রে ফোনে কথা হয়, বাবা তাও বলে না রাগ করে। মেয়েদের মন কেমন করে মুকুলের, বাবার জন্য মায়ের আদরের জন্য ছটফট করলেও ও বাড়ি যাওয়া তার বারণ, সব কিছু হচ্ছে রুবিনার জন্য। এই একটা মেয়ে মানুষ তার সব কিছু কেড়ে নিল, মেয়েদের মনেও তার জন্য ঘৃণা জন্মে দিয়েছে। তার মেয়েদের জীবনে বাবার অস্তিত্ব নেই। শাইলার কথা শুনে বড্ড কষ্ট পেয়েছিল মুকুল, মেয়েটা ডাক্তারিতে চান্স পেয়েও পড়ল না। এতটা ঘৃণা করে বাবাকে,
মেয়েটা খুব আদরের ছিল মুকুলের, চোখ দুটো জ্বলে মুকুলের। আপাত দৃষ্টিতে তানিয়ার সাথে তার সুখী সংসার, এক ছেলে এক মেয়ে তাদের, একটার বয়স 10 আর একটার 8। তানিয়া সকাল থেকে রাত অবধি ব্যস্ত, বাচ্চা দুটো নানা নানি আর গভর্নেসের কাছে বড় হচ্ছে, দাদা দাদির আদর ওদের ভাগ্যে নেই। মুকুল দীর্ঘশ্বাস ফেলে, সব কিছু তো মুকুলের জন্যই হচ্ছে, সবগুলো বাচ্চার জীবন এলোমেলো হলো একমাত্র তার কারণে। লেকের পাশে বেঞ্চে শাইলা পা ঝুলিয়ে বসে আছে, রিদওয়ান 2 কাপ চা নিয়ে এসে পাশে বসলো, চায়ের কাপ শাইলার দিকে বাড়িয়ে দিল, শাইলা চুপচাপ চায়ে চুমুক দিল, রিদওয়ানে চুপ করে বসে রইল। আজ সে কথা না বলার পণ করেছে, অবশেষে শাইলা নীরবতা ভঙ্গ করল। সরি, রিদওয়ান তাকালো কিন্তু কিছু বলল না। সেদিনের ব্যবহারের জন্য আই এম সরি। মুকে বলেছ? শাইলা না বুঝে তাকায়। মানে? মানে সরি শুধু আমাকে বললে হবে? তুমিও তো লোকের সামনে মুকে চড় দিয়েছ, ও কি সরি বলবে না? শাইলা কিছুক্ষণ চুপ করে থেকে মাথা দোলায়। আচ্ছা বলবো, ও তো আমার বোন, আমাকে বুঝবে, পরে একসময় বলে দেব। রিদওয়ানের মুখের রেখায় ভাঁজ পড়ে। তার মানে বলতে চাইছ আমি তোমাকে বুঝবো না তাই সরে বলছো? শাইলা প্রতিবাদ করে মাথা নাড়ে। আমি কিছু বলতে চাইনি, কথা বানাবেন না প্লিজ। রিদওয়ান চুপ করে গেল। রিদওয়ানের মুখটা দেখে আবারও অনুশোচনা হলো শাইলার, মৃদু স্বরে বলল, সরি আপনাকে হার্ট করতে চাইনি, আমি সত্যি সেই দিনের জন্য দুঃখিত। আসলে জন্মদিনের স্মৃতি সুখকর না তো, তাই জন্মদিন পালন করি না, মহুয়ার জানার কথা। রিদওয়ান চাপা স্বরে বলল, মো বলেছিল, ওর কোনো দোষ নেই। শাইলা চুপ করে গেল। রিদওয়ান হুট করে আলোচনার বিষয় বদলে ফেলে জানতে চাইল, তুমি এতগুলো টিউশন কেন করছো, তোমার পড়ালেখার ক্ষতি হচ্ছে না? না, বেশ একটা রুটিন এসে গেছে জীবন, আড্ডার সময়টা টিউশনে দিচ্ছি। কিন্তু এভাবে তো জীবন চলে না শাইলা, সব কিছু প্রয়োজন আছে জীবনে, বন্ধুদের সঙ্গ, পরিবারের সঙ্গ, মাঝে মাঝে অনর্থ ঘুরে বেড়ানো, এগুলো বেঁচে থাকার ঘোরা। তুমি কেবল দুঃখী দুঃখী হয়ে থাকবে, এমনটা কি হয় বলো? নিজের সুখে না থাকলে আরেকজনকে কীভাবে ভালো লাগবে? হুট করে রিদওয়ানের মুখে এমন ভারী কথা শুনে অবাক হলো শাইলা। ছেলেটাকে যতটা উড়ন চুন্ডি মনে হয় ততটা সে নয়। শাইলার ভালো লাগলো রিদওয়ানের কথাগুলো, তাই ঠোঁটের কোণে অস্পষ্ট হাসির আভা ফুটে উঠল। মুকুল নামটা দেখে থমকালো ও আহেদ, বিস্মিত হয়ে লেখার দিকে তাকিয়ে রইল। পি জানতে চাইল, ওনাকে বিদায় দেব স্যার? ও আহেদের অবাক ভাব পাঠেনি, সে ব্যস্ত হয়ে বলল, না না না, বিদায় নেবে কেন, তাড়াতাড়ি আমার কেবিনে পাঠাও, কিছুক্ষণ পরে 2 কাপ চা পাঠাবে সাথে নাস্তা। পেয়ে চলে গেল। ওয়াহেদ ভাবছে মুকুল হঠাৎ এতদিন পরে কেন তার সাথে যোগাযোগ করলো, কি চায় সে? শুনেছে কারোর সাথে কোনো যোগাযোগ নেই তার, হুট করে এতদিন পরে তার কাছে কেন এলো? মুকুলকে ঢুকতে দেখে উঠে দাঁড়ালো ওয়াহেদ, হাত বাড়িয়ে কর্মমদন করলো, বসতে ইশারা করে বলল, মুকুল এতদিন পরে হুট করে তোমার ফোন পেয়ে খুব অবাক হয়েছি, কেমন আছো? মুকুল কিছুটা ইতস্তত বোধ করে জবাব দিল, হুট করে ঢাকায় কাজ পড়লো, ভাবলাম তোমার সাথে দেখা করি, সহপাঠী থেকে বিয়াই হয়ে গেলাম, বিশ্বাস হচ্ছিল না তাই নিজ চোখে দেখতে এলাম তোমাকে, যদিও নিজের মেয়ের বিয়ের খবর আমি অনেক পরেই জেনেছি। ওয়াহেদ কি বলবে ভেবে পেল না, আড়ষ্ঠ বোধ করলো জবাব দিতে। মুকুলের কণ্ঠে অভিযোগের ছোঁয়া পেয়ে অবাক হলো সে। মুকুলই বলল, কিছু মনে করো না ওয়াহেদ, আসলে সাইলার বিয়ের খবর জেনে মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল, আমি বাবা তো ওদের, একবার জানাতে পারতো। ওয়াহেদ বিব্রত হয়ে ল্যাপটপে তাকিয়ে থাকে, মুকুলের চেহারা ভার, সে স্বগতোক্তি করল, মেয়েটাকে দেখিনি বহুদিন, ও দেখতে কেমন হয়েছে, তোমার ছেলের সাথে ভাব হয়েছে তো? মুকুলের হৃদয়ের আরতি বুঝল ওয়াহেদ, কোমল কণ্ঠে বলল, তোমার মেয়ে মানুষ হিসেবে খুব ভালো, তবে ওকে দেখে যতটা বুঝেছি ওর আত্মসম্মান জ্ঞান অনেক প্রখর, মনোবল অনেক শক্ত, হয়তো তোমার অনুপস্থিতির কারণে এমন হয়েছে। তোমার সাথে কথা বলে? ওয়াহেদ মাথা দুলিয়ে সায় দিল, বলে, ভদ্রতাবোধ ওর মায়ের মতোই। কথাটা হুলফোটের মতো লাগলো মুকুলের কাছে, ব্যথিত নয়নে বলল, কঠিন মনটাও মায়ের মতোই। কিছুটা চুপ করে থেকে পুনরায় বলল, ও আমাকে প্রচণ্ড ঘেন্না করে, এতটাই যে মাঝে মাঝে আমার নিজের মনে প্রশ্ন জাগে, পৃথিবীতে কেউ কাউকে এতটা ঘেন্না করতে পারে কি? টেক ইট ইজি মুকুল, তোমার কাজটা কিন্তু ঘৃণার যোগ্যই, ওর মনের হাল একবার ভাবো, নিজেকে ওর জায়গায় রেখে দেখো, তাহলে হয়তো ওর এমন ব্যবহারে আর কষ্ট লাগবে না তোমার। মুকুল ব্যস্ত হয়ে উত্তর দেয়, না না বুঝি আমি, দোস্ত আসলে আমারই, ওর প্রতি কোনো অভিযোগ নেই আমার। থাকা উচিত নয়,
ওরা ওদের মতো ভালো থাকতে চাইলে তোমার আপত্তির কোনো জায়গা দেখি না। ওয়াহেদ খাটখাট কণ্ঠে জানিয়ে দিল। বিনিময়ে মুকুল চুপ করে রইল। কিছু সময় পরে বলল, সাইলার বিয়ে উপলক্ষে কিছু উপহার দিতে চাই আমি। জানি আমার কোনো উপহার সে নেবে না, তাই তোমাকেই দিতে চাচ্ছি। এই যে চেকটা রাখো ওয়াহেদা, 5 লাখ টাকা আছে, ওর যদি কখনো প্রয়োজন হয় তাহলে ওকে দিও। ওয়াহেদ ভ্রু কুচকে চেকটা দেখল। যৌতুক দিচ্ছ নাকি মুকুল? আরে না না, এসব কি বলছো? যৌতুক তো নেব না মুকুল, আমার কোনো ছেলের বিয়েতে যৌতুক নেইনি আমি। তাছাড়া তোমার মেয়েকে বিয়ে করেছে আমার ছেলে, কিছু প্রয়োজন হলে সে পূরণ করবে ওর চাহিদা, না হলে আমি তো আছি। আল্লাহ চাইলে কোনো কিছুর কমতি নেই আমার কাছে। সবচেয়ে বড় কথা, তোমার মেয়ে সায়লা যদি কখনো জানে কথা তাহলে হয়তো সংসারই করবে না। ওকে যতটুকু বুঝেছি নিজের খরচও নিজেই চালায়, ভবিষ্যতেও চালাবে। তুমি ওর এই চেষ্টাটুকু নষ্ট করতে চেও না। ভুলে যেও না ওয়াহেদা, আমি মোটেও এসব বলতে চাইনি, আমি শুধু চাই সাইলা ভালো থাকুক। ওয়াহেদ মাথা নাড়ে, বুঝেছি, চেকটা নিজের কাছেই রাখো, এসব নিয়ে দ্বিতীয়বার কথা বলো না। বাচ্চাদের জন্য দোয়া করো, তাহলেই হবে, ওরা অবশ্যই ভালো থাকবে। রিদওয়ানের কথা শুনে সায়লা নিজেকে ভালো রাখার চেষ্টা করছে। শত ব্যস্ততার মাঝে বন্ধুদের সাথে একদিক সেদিক ঘুরতে যাচ্ছে, হাহাহিহি করছে। সেদিন মহুয়ার হোস্টেলে গেল, দিন দুয়েক পরে মেডিকেলে ভর্তির পরীক্ষা। এমন সময় বড় আপুকে দেখে মহুয়া অবাক হয়ে সাথে ভীষণ খুশিও। দুই বোন গুনগুন করে সারাদিন গল্প করলো, হাসলো, খেলো। ওখান থেকে টিউশন যাওয়ার সময় সায়লা বলল, মহুয়া তোর পড়ালেখার অনেক ক্ষতি করে ফেললাম আজ, তাই না রে? মহুয়া সায়লাকে জড়িয়ে ধরে, আপা পরীক্ষার আগে তোমার সাথে এই গল্প করাটা কি যে ভালো হলো, মনটা একদম রোদেলা আকাশের মতো ঝকঝকে হয়ে গেছে, দেখবে খুব ভালো পরীক্ষা দেব আমি। মহুয়ার কথায় সায়লা লাজুক হাসলো। কয়েকদিন পরে হুট করে রিদওয়ানের ফোন, এই সায়লা আগামীকাল একটা এক্সাম আছে একটা, তোমার সাথে গল্প করতে চাইছে, তুমি কি ব্যস্ত? শুক্রবার সকাল, সায়লা তখন জেনেটিক কোড মুখস্থ করছিল। সে বুঝে পেল না এক্সামের সাথে সায়লার গল্প করার কি সম্পর্ক। সে অবাক হয়ে জানতে চাইল, আপনার এক্সাম তো, পড়তে বসুন, আমার সাথে গল্প করতে হবে কেন? আরে হবে হবে, তুমি বলো ফ্রি আছো কিনা, আমি 10 মিনিটের মধ্যে আসছি তোমার হলের সামনে। রিদওয়ান কথা বলে খট করে ফোন কেটে দেয়। সায়লা নিজেকে আয়নায় দেখল, চুলগুলো এলোমেলো হয়ে আছে, ঠোঁট ফ্যাকাশে, নাকের ওপর এক পাতিল তেলের প্রলেপ, মুখ শুকনো। নিজেকে দেখে নিজেরই বমি এলো। পরীক্ষার সময় ঘনিয়ে এলে সায়লার এই অবস্থা হয়, না খাওয়া ভুলে সে শুধু পড়ে। সায়লা দ্রুত গতিতে বাথরুমে ঢুকলো, 10 মিনিটে নিজেকে কোনো রকমে প্রস্তুত করে নিচে নামলো। এর মধ্যে রিদওয়ান কম করে হলেও 20 বার কল দিয়েছে। ওকে দেখেই বলল, কী অবস্থা সায়লা, তুমি তো দেখি ওইসব মেয়েদের মধ্যে সাজগোজে ঘন্টা লাগিয়ে দিচ্ছ, দেখি দেখি কেমন সাজলে যতক্ষণ লাগলো। সায়লা আশেপাশে তাকিয়ে রিদওয়ানকে চোখ রাঙানি দিল। রিদওয়ান না দেখার ভান করলো, আমি ভেবেছিলাম তুমি অন্তত সাজগোজে এত সময় নেবে না, পুরো মেয়ে বলে কথা, কিন্তু এখন দেখছি। সায়লা ওর মুখের কথা কেড়ে নিল, কোথায় যাবেন? রিদওয়ান উদাস হলো, ইচ্ছে তো করছে তোমাদের পুকুর পাড়ে বসে থাকতে, কিন্তু এখানে পুকুর বাবু কোথায়, চলো একটু দূরে কোথাও যাই। দূরে কোথাও? সায়লার কপালে ভাঁজ পড়ল। রিদওয়ান বলল, পেটে ছোঁচো দৌড়াচ্ছে, চলো আগে নাস্তা করে পরে দেখবো কোথায় যাওয়া যায়। সায়লারও খিদে লেগেছে বলে রিদওয়ানের কথাটা মেনে নিল। খেতে বসে হঠাৎ বলে বসল, আপনার কি কোনো কারণে মন খারাপ? রিদওয়ানের খাওয়া থেমে যায়, বিষণ্ন স্বরে বলে, কি করে বুঝলে? অকারণে ফানি কথা বলে হাসানোর চেষ্টা করছেন। রিদওয়ান হালকা নির্ভার হয়ে বলল, ভীষণ মন খারাপ আমার, গতকাল ডিউটির এক্সাম ছিল, এক্সাম খুব খারাপ হয়েছে, আর এক্সামের চক্করে ডিউটিতে গড়বড় করেছে, স্যার ভীষণ বকেছেন কাল আমায়। সায়লা চুপচাপ কথাগুলো শুনল। এরকম ঘটনা মেডিকেল স্টুডেন্টদের জন্য খুব নর্মাল, এত আপসেট হচ্ছেন কেন? আপসেট হচ্ছে কারণ আমার সাথে আমাদের ঘটেনি আগে। সায়লা হেসে দিল, ঘটেনি বলে ঘটা যাবে না, এত ছেলে মানুষই করছেন কেন? রিদওয়ান রেগে গেল, আমি ছেলে ছেলে মানুষই করবো না তো কি মেয়ে মানুষই করবো, আজব কথা বলে। সায়লা হাসি চাপল, আপনাকে কেমন দেখাচ্ছে জানেন, সাদা বিড়ালের মতো, বিড়াল রেগে গেলে যেমন ঘর ঘর শব্দ করে আপনিও করছেন। রিদওয়ানের চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম, আমি বিড়াল? সায়লা মাথা দোলায়, রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচার বিড়াল, প্রচুর রাগী কিন্তু দেখতে কিউট। সায়লা বলার ভঙ্গিতে রিদওয়ান হেসে দিল,
হো হো করে উচ্চস্বরে হাসছে। শায়লা বিব্রতায় মুখ নত করে নিল। পরক্ষণেই আবারও চোখ তুলে তাকায়, রিদওয়ানের হাসি দেখতে ভালো লাগছে তার। হুট করে রিদওয়ান হাসি থামিয়ে দিল। তুমি দেখি সত্যি সত্যি টিচার আপা থেকে লাফচার আপা হয়ে উঠেছ। মানে টিচার আপাকে? তুমি জানো না মোহ আর বিনা তোমাকে টিচার আপা ডাকে? শায়লার চেহারা ঈষৎ লাল হলো। তার বন্ধুটো এরকম বিচ্ছু কেন? বোন হয়ে বোনের মান সম্মান রাখলো না? রিদওয়ান ওর মুখভঙ্গি দেখে তটস্থ হয়ে বলল, আরে রাখলে নাকি? ওরা তো ফান করে বলেছে, তাছাড়া এখন তো তোমার নাম বদলে গেছে বলে ফিক করে হাসলো রিদওয়ান। শায়লা হাসবে না হাসবে না করেও হেসে দিল। রিদওয়ান হুট করে হাসি থামিয়ে দেয়। শায়লার দিকে চুপ করে দু মিনিট তাকিয়ে থেকে বলল, আমার সত্যি মন খারাপ ছিল শায়লা, এখন আপাতত ভালো বোধ করছে। থ্যাঙ্কস টু ইউ। শায়লা গম্ভীর হয়। রিদওয়ান বলল, চলো বের হই, কোনো চায়ের দোকানে বসে। শায়লা সায় দিল। দুজনেই চুপচাপ পাশাপাশি হাঁটছে। সত্যি বলতে এই একসাথে হাঁটাও ভালো লাগছে শায়লার। অন্যরকম অনুভূতি। শায়লা রিদওয়ানকে দেখলো আর চোখে। সুদর্শন ছেলেটাকে দেখে ওর বুকে কেমন ধক করে উঠল। মনে হলো হার্ট বিট মিস করলো দু একটা। মহুয়ার মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট সবার আগে দেখেছে রিদওয়ান। প্রথম খবরটা গ্রামে থাকা মহুয়াকে জানালো রিদওয়ান। রেজাল্ট শুনে মহুয়া ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে শুরু করেছে। রুবিনা যত ব্যাকুল হয়ে মেয়ের কাছে কান্নার কারণ জানতে চায়, মহুয়ার কান্না ততও বাড়ে। বিকেল হতে হতে তৈয়ব মাওলানার বাসায় মহুয়ার কলেজের শিক্ষক পত্রিকার লোকজনে ভরে গেল। জানা গেল মেডিকেল ভর্তি পরীক্ষায় মহুয়া সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম স্থান অধিকার করেছে। তৈয়ব মাওলানা এই খুশি কীভাবে উদযাপন করবে ভেবে পাচ্ছে না। শায়লা থাকলে হয়তো বুদ্ধি পাওয়া যেত, কিন্তু শায়লার পরীক্ষা নিকটে বলে সেও আসতে পারছে না। তৈয়ব মাওলানা এলাকা জুড়ে মিষ্টি বিতরণ করল। এতিমখানায় একদিনের ভোজনের দায়িত্ব নিলেন। জমি জমা থেকে যা ইনকাম হয় তাতে এই খরচ বেশ কষ্টকর হলেও সে হাসি মুখে খরচ করল। এই গ্রামে তার ছেলে মুকুল ছিল প্রথম ডাক্তার। আজ তার নাতনি একই খুশি উপহার দিল। এ এক অন্যরকম আনন্দ যা অন্য কারোর পক্ষে অনুধাবন করা সম্ভব হবে না। তৈয়ব মাওলানার চোখ মুখ জুড়ে বিশাল কিছু পাওয়ার আনন্দ। রাতে ঘুমাতে এসে রুবিনা টের পেল মহুয়া তার বিছানায়। মাকে জড়িয়ে ধরে মহুয়া বলল, বিশ্বাস করো মা, আমি ডাক্তারি পড়তে চাই শুধুমাত্র তোমার জন্য। আমি তো তোমার মেয়ে মা, তোমার মুখ উজ্জ্বল করতে চাই, আর কিচ্ছু না। ওই লোকটার কথা আমি একবারও ভাবিনি, তুমি কি আমাকে ভুল বুঝবা মা? রুবিনার চোখ দুটো জলে টইটম্বুর। অন্ধকারে মেয়েকে বুঝতে দিল না নিজের হাল। সন্তর্পণে নয়নের জল মুছে নিয়ে মেয়ের মাথায় হাত দিল। তোরে ভুল বুঝি নাই মা, তোর যেটা ভালো লাগে কর, আমি রাগ করব না। মহুয়া মায়ের বুকে মাথা রাখে। জানো মা, আমি চাই সবাই বলুক ওই যে রুবিনার মেয়ে যাচ্ছে, রুবিনা যেমন ভালো মেয়েটা তেমনই ভালো, ডাক্তার হয়েছে। আমি লোকটাকে দেখিয়ে দিতে চাই, ডাক্তারি পড়লেই সবাই অমানুষ হয় না তার মতো। ছি মা, এমন করে বলতে হয় না, হাজার হোক, লোকটা তোর বাবা। মহুয়া তেলে বেগুনে চলে উঠল। আমি তোমার মতো এত মহৎ হতে পারবো না মা, যে অমানুষ তাকে অমানুষ বলবই। রুবিনা ভাঙা গলায় মৃদুস্বরে বলল, এভাবে বললে সবাই আমার শিক্ষা দেওয়া নিয়ে প্রশ্ন করবে। আমি তো তোদের বেয়াদবি শেখাই নাই যে যত খারাপ কাজ করুক তার সাথে তুই খারাপ ব্যবহার করবি না, উপযুক্ত সময়ে আল্লাহ তার বিচার করবে। মহুয়া আর কোনো কথা বলল না, চুপচাপ মায়ের বুকে পড়ে রইল। সে বলতে পারল না লোকটা এসেছিল তার কাছে বাপের অধিকার নিয়ে, কিছু টাকা পয়সা দিয়ে নিজের দায়িত্ব পালন করার নামে মায়ের অহং ভাঙতে। মহুয়া সেটাকে নেয়নি, লোকটাকে বলেছে আর কোনো দিন যেন তাদের সামনে না আসেন, এতদিন যখন তার টাকা পয়সা ছাড়া চলেছে বাকি জীবনও পারবে। লোকটার মুখ দেখার মতন হয়েছিল। মহুয়া বুঝতে পারছে আপা কেন লোকটাকে এত ঘৃণা করে। লোকটা আসলে ভদ্রতার মুখোশ পরে থাকে, হাততে চরম অভদ্র। এই শালা, খবর শুনেছো? শায়লা নাক মুখ গুজে পড়ছে। সামনে তার ইয়ার ফাইনাল, তাই অন্যদিকে সময় দেওয়ার মতো সময় দেন নেই। এমন সময় রিদওয়ানের ফোন পেয়ে কিছুটা বিরক্ত হলো। না জানি না কি হয়েছে বলেন। মোহর মেডিকেল রেজাল্ট দিয়েছে, এন্ড গেস হোয়াট? গেস করতে পারছি না, তাড়াতাড়ি বলুন। শায়লা তাড়া দিল, তাতে অবশ্য রিদওয়ানের আনন্দ কমলো না। সে উচ্ছ্বাস নিয়ে বলল, তোমার বোন একটা জেনিয়াস, সে ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হয়েছে। শায়লা কিছুটা চমকালো। মহুয়া ভালো ছাত্রী, ম্যাট্রিক ইন্টার দুটোতেই ভালো রেজাল্ট করেছে। শায়লা জানতো মহুয়া মেডিকেলের চান্স পাবে, কিন্তু একেবারে প্রথম হবে এটা জানতো না। সে উচ্ছ্বাসিত হয়ে বলল, সত্যি আপনি কিভাবে জানলেন?
শায়লার বোকা বোকা কথায় রিদওয়ান বিরক্ত। আজব কথা বলে, আমি ডাক্তার না, এটা জানা কি এমন ব্যাপার? শায়লা কোনো জবাব খুঁজে পায় না। রিদওয়ান বলল, চলো সেলিব্রেট করে। মহুয়া তো নেই, কীভাবে সেলিব্রেট করব? এখন আবার দয়া করে বাড়ি যাওয়ার কথা বলবেন না, সামনে আমার এক্সাম, আমি কোথাও যেতে পারবো না। রিদওয়ান রাগ হয়ে গেল। তোমার এক্সাম আছে, আমার মনে নেই, মনে রাখবে পড়ার চাপ তোমার চাইতে আমার অনেক বেশি, তুমি একটা বোর্ডিং মেয়ে বুঝলে, ধুর তোমার যেতে হবে না কোথাও, তুমি পড়ো। বলেই রিদওয়ান দুম করে ফোনটা কেটে দেয়। শালা বোকা বনে যায়। কেমন বললো সে, না হয় একটু পড়ার কথাই বলেছে, তাই বলে এভাবে ফোন কেটে দিতে হবে? আর সে বোরিং মেয়ে, এটা এতদিনে বুঝলো রিদওয়ান? কিছুটা অভিমান হলো শায়লার, পরক্ষণেই অভিমান কিছুটা ম্লান হলো। আসলেই সে বোরিং মেয়ে, কোথায় বোনের মেডিকেলে চান্স পাওয়া উপলক্ষে আনন্দ করবে তা না, বসে বসে পড়া গিলছে। শায়লার মনে হলো রিদওয়ান রাগ করেছে, ওর রাগ ভাঙাতে হবে। সে দ্রুত রিদওয়ানের নাম্বারে ডায়াল করলো। কি চাই? সেলিব্রেট করতে। তোমার পড়ার ক্ষতি হবে না? রিদওয়ানের কণ্ঠে বিদ্রোহ। শায়লা দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে নিজেকে সামলে নিয়ে বলল, হলে হবে, সেলিব্রেশনটা ভীষণ জরুরি। ঠিক তো? 100% ঠিক। রিদওয়ান খুশি হয়ে গেল। চলো আজ ধানমন্ডি যাই। আমি কিন্তু আপনাদের বাসা যাব না। শায়লা ফট করে কথাটা বলেই জিভ কামড়ায়। ধুত, কেন যে এই কথা বলতে গেল? রিদওয়ান গম্ভীর হলো। আজব মেয়ে তুমি, বাসায় কেন যাবো? ওখানে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে, সেটা যাব। আচ্ছা আমি তৈরি করে আনছি আধা ঘন্টার মধ্যে। ঠিক আছে। শায়লা যেন বন্ধ করে রাখা শ্বাসটা এতক্ষণে ফেললো। রিদওয়ান মাঝে মাঝে মুগ্ধ হওয়ার মতো আচরণ করে। এই যে শায়লা বাসায় যেতে চাইলো না, একবারও জানতে চায়নি কেন যেতে চায় না, এজন্যই রিদওয়ানকে ভালো লাগে। ভালো লাগে প্রশ্নটা বার কয়েক মনে মনে আওড়ালো শায়লা। সত্যি রিদওয়ানকে ভালো লাগে? ভাবতে ভাবতে কাপড় পরলো শায়লা। আধা ঘন্টা পর নিচে নামতেই রিদওয়ান অদ্ভুত দৃষ্টিতে তাকালো তার দিকে। অস্বস্তি বোধ করে, তাকে কি দেখতে খুব খারাপ লাগছে এই পোশাকে? রিদওয়ান এভাবে তাকিয়ে আছে কেন? কি হয়েছে, এভাবে কি দেখছেন? রিদওয়ান কিছু বলতে যেয়ে একবার থামল, তারপর শায়লাকে ভীষণ অপ্রস্তুত করে দিয়ে বলে ফেলল, তুমি জামাটা উল্টো পরেছো শায়লা। শায়লা হতবাক হয়ে নিজের গায়ের জামা দেখল। সে এমনই লজ্জা পেল, মনে হলো এই মুহূর্তে ধরনে দ্বিধা হও আমি লুকিয়ে পড়ি। তার মুখ চোখ টকটকে লাল হয়ে উঠেছে। রিদওয়ানের প্রচণ্ড হাসি পেলেও সে হাসলো না, অনেক কষ্টে হাসি দমিয়ে রেখে বলল, মনে হচ্ছে আমার সাথে দেখা করে ভীষণ তাড়া ছিল তোমার, তাই তো জামা সোজা পরেছো না উল্টো টের পাওনি। শায়লার আরক্ত গালে যেন আরও খানিকটা লালিমা লাগলো। সে মাথা নিচু করে রাগত স্বরে জবাব দিল, মোটেও না। তাহলে নিশ্চয়ই আমাকে ভাবছিলে। শায়লা মাথা নাড়ে, রিদওয়ানের ঠোঁটের কোণে প্রসন্ন দুষ্ট হাসি। মিথ্যে বলছো কেন শায়লা, আমি জানি তুমি আমাকেই ভাবছিলে। শায়লা বুঝলো রিদওয়ান তাকে ইচ্ছে করে জ্বালাতন করতে এসব বলছে। রাগে কটমট দৃষ্টিতে সে রিদওয়ানকে দেখল। রিদওয়ান গম্ভীর হয়ে ওকে দেখছে। শায়লা মনে মনে দমে গেল, দুর্বল গলায় নিজেকে বাঁচানোর চেষ্টা করল, আমি মোটেও আপনাকে নিয়ে ভাবছি না, অনেক পড়া জমে আছে, কীভাবে সেগুলো শেষ করব তাই ভাবছিলাম। নিজেকে ইম্পর্টেন্স দাও বন্ধ করুন জনাব। করলাম বন্ধ, এবার তুমি দ্রুত জামাটা ঠিক করে এসো, আমি দাঁড়াচ্ছি এখানে। রিদওয়ানের বলতে দেরি, শায়লার ছুটে যেতে দেরি হয় না। এমন লজ্জাজনক পরিস্থিতি শায়লার জীবনে আগে আসেনি। সে যত দ্রুত সম্ভব রিদওয়ানের চোখের আড়ালে যেতে চায়। শায়লা একবার পিছু ফিরে দেখতে পেত শায়লার দৌড় দেখে রিদওয়ান কীভাবে হেসে কুটি কুটি হচ্ছে। মহুয়া ঢাকায় এসেছিল ভর্তি হতে, শায়লার কিছু করতে হয়নি, যা দৌড়ঝাঁপ করার রিদওয়ান করেছে, এমনকি এক দুই দিন পর পর মাকে ফোন দিয়ে খোঁজ নেওয়া, বিনার লেখাপড়ার খবর নেওয়া, দাদা দাদির শরীরের হালচাল সবই করেছে নিষ্ঠার সাথে। রুবিনা রিদওয়ানের প্রশংসায় পঞ্চমুখ, শুনে দ্বন্দ্ব লাগে শায়লার। রিদওয়ান এত কিছু কেন করছে? সে কি শায়লাকে পছন্দ করতে শুরু করেছে, নাকি বিয়ের পর শুধুমাত্র দায়িত্ব পালন করছে? শায়লা অনেক ভেবেও এর সুরাহা করতে পারে না। যতদূর শুনেছে রিদওয়ান বিয়েতে রাজি ছিল না, তাহলে হুট করে কি হলো যে এই রকম পাল্টে গেল? কেন ওর পরিবারের জন্য এত আন্তরিকতা দেখাচ্ছে কেন সে? শায়লা ঠিক করল রিদওয়ানের কাছে কারণ জানতে চাইবে, জানতে চাইবে এত কিছু রিদওয়ান দায়িত্ব ভেবে করছে নাকি ভালোবেসে। ভালোবাসা শব্দটা বার কয়েক আওড়ায় শায়লা। রিদওয়ান কেউ কি ভালোবাসে? গাল লালচে রং ধারণ করে, কান দুটো অকারণেই উত্তাপ ছড়ালো। শায়লা টের পায় আজকাল অহেতুক রিদওয়ানকে নিয়ে ভাবছে সে, কারণে অকারণে
সময়ে অসময়ে ভাবছে আর টের পাচ্ছে রিদওয়ানকে নিয়ে ভাবতে ভালো লাগছে তার। সে কি তবে রিদওয়ানের প্রেমে পড়ল? না, কিছুতেই না। এমন কাজ কখনো করবে না শায়লা। ডাক্তারের প্রেমে পড়বে না কিছুতে। মনের ভাবনার দিক পরিবর্তনে সচেষ্ট হয়ে পড়ায় মন দিলো সে, কিন্তু বেশিক্ষণ পারল না। ফোনটা বেজে উঠল। ওয়াহিদের নাম্বার দেখে মনটা ছটফট করলো। এই মানুষটা অনেকদিন পর ফোন দিল, কিন্তু কেন ফোন দিল? এর আগে মানুষটা কেবল তাকে নিতে আসার আগেই ফোন দিয়েছে। আজও কি তাই করবে? কিন্তু ও বাড়িতে শায়লা আর এভাবে যেতে চায় না। নিজেকে বড্ড অনাহত লাগে। ফোন ধরবে না করতে করতে কেটে গেল। হাঁপ ছেড়ে বাজে শায়লা। কিন্তু কিছুক্ষণ পর আবারও ফোন বাজতে লাগলো। শায়লা এবার বাধ্য হয়ে ফোন রিসিভ করল। হ্যালো, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম মামনি, কেমন আছো তুমি? ভালো আছি আঙ্কেল, আপনার সবাই ভালো? ওয়াহিদ হাসলো। ভালো আছি। তোমার পড়ালেখা কেমন চলছে? ভালো চলছে। শুনে খুশি হলাম, যে জন্য ফোন দিলাম শায়লা মামনি। কাল বাসায় ছোট্ট একটা অনুষ্ঠান আছে, তোমাকে কিন্তু আসতেই হবে। শায়লা আঁতকে উঠল। ও বাড়িতে যাওয়ার কথা মনে এলেই তার চোখের সামনে জাকিয়ার মুখচ্ছবি ভেসে ওঠে। শায়লা দুইবার ঢোক গিলল। ও কিছু বলার আগেই ওয়াহিদ মোলায়েম স্বরে বলল, তুমি বাসায় আসাটা পছন্দ করো না জানি, এই জন্যই এতদিন বলিও নি। কালকের জন্য মানা করো না মামনি, বাসার সবাই থাকবে, তুমি না থাকলে অনুষ্ঠান অসমাপ্ত লাগবে। এরকম কথা শোনার পর আর কি বলা যায়? শায়লা দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা আঙ্কেল, আমি আসব। ওয়াহিদ খুশি হয়ে জবাব দিল, আমি রিদওয়ানকে বলে দেব যেন তোমাকে সাথে নিয়ে আসে। জি, ভালো থেকো, কাল দেখা হবে ইনশাল্লাহ। ওয়াহিদ ফোন নামিয়ে রাখল। শায়লা কিছুক্ষণ চুপচাপ বসে থেকে রিদওয়ানকে ফোন করল, আপনি কি বিকেলে ফ্রি আছেন? একটু দেখা করার প্রয়োজন। রিদওয়ান ফিক করে হাসলো। ঘটনা কি? আমাকে একটু বেশি বেশি মিস করছো না? একটু ছেড়ে কাছো তো। শায়লা রেগে গিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ভীষণ মিস করছি। এখন বলুন বিকেলে ফ্রি আছেন কি না? ফ্রি নেই, কিন্তু তোমার জন্য সময় বের করে নেব। বলো কোথায় আসবো? এই কথা শুনে শায়লার মন খানিকটা উচাটন হলো। সে প্রলোভ হয়ে বলল, খেলার মাঠে সামনে আসুন। ঠিক আছে। দূর থেকে রিদওয়ানকে দেখলো শায়লা। হালকা আকাশি রঙের শার্ট আর জিন্সের প্যান্ট পরা রিদওয়ান মন দিয়ে মাঠের ছেলেদের খেলা দেখছে। চোখের চশমাটা ঠিক করলো কয়েকবার, এলোমেলো চুলগুলো হাত দিয়ে ব্যাক ব্রাশ করলো। শায়লার ভ্রু কুঁচকে গেল। আজ পর্যন্ত রিদওয়ানকে ওর সামনে ডাক্তারি আপ্রণ গায়ে দেখেনি কখনো। রিদওয়ানকে ইচ্ছে করে আপ্রণ পরে না? কারণটা কি সে নিজে? পেটের মধ্যে ওঠুট পালট হলো, বুকটা অকারণে মুচড়ে উঠল। শায়লা টের পেলেও রিদওয়ানকে নিয়ে ভাবতে আর দেখতে যে নিজের অজান্তেই দাঁড়িয়ে গেছে সে। হুঁশ ফিরে পেয়ে লজ্জিত হয়ে পা বাড়ায়। রিদওয়ান তাকে দেখতে পেয়ে হাত নাড়ালো। শায়লাও হাত নাড়িয়ে হাসল। পাশে বসে জানতে চাইল, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন নাকি? যুগ যুগ ধরে অপেক্ষার প্রহর যেন ফুরায় না। রিদওয়ানের কণ্ঠে দুষ্টুমির আভাস। শায়লা বুঝতে পেরে হাসলো মৃদু। এই ফাঁকে রিদওয়ান ওকে দেখল এক ঝলক। অবাক কাণ্ড হলো শায়লাও আজ আকাশি রঙের সালোয়ার কামিজ পরে এসেছে। রিদওয়ান আর চোখে নিজের গায়ের কাপড় দেখল। ও ঠোঁটের কোণে হাসি এসেও মিলিয়ে গেল। মুখে গাম্ভীর্যতা এনে জানতে চাইল, হঠাৎ ডাকলে যা? আঙ্কেল ফোন দিয়েছিল, কাল আপনাদের বাড়িতে কোনো এক অনুষ্ঠান আছে, যেতে বলল খুব করে। কিসের অনুষ্ঠান জানেন? রিদওয়ান মাথা তুলিয়ে বলল, জানি। তুমি কি যাবে বলেছ? আঙ্কেল এমনভাবে বলল যে মানা করতে পারিনি। কিসের অনুষ্ঠান বলুন তো? তার আগে বলো তোমাকে বলে কি পাবো। শায়লা আকাশ থেকে পড়ে, কি চান আপনি? হাস্যজ্জ আপনাদের বাড়ির অনুষ্ঠান, গিফট নিব কি না সেজন্য জানতে চাইছি। রিদওয়ানের মুখের ভাবের কোনো পরিবর্তন হলো না। সে শায়লার মুখপানে তাকিয়ে বলল, আমাদের পড়ালেখা জীবন শেষ হতে চলল, তাই বন্ধুরা মিলে ঠিক করেছে বেড়াতে যাবো গোয়াঘাটা দুদিনের জন্য, তুমি যাবে? শায়লা বিস্ময় নিয়ে রিদওয়ানকে দেখছে। হ্যাঁ করে থেকে নিঃশ্বাস নিতে ভুলে গেছে। রিদওয়ান বিরক্তি নিয়ে বলল, এভাবে তাকিয়ে আছো কেন? আমি কি খুব আজব কিছু বলেছে? বন্ধুরা সবাই গার্লফ্রেন্ড নিয়ে যাবে, তো আমি বিয়ে করেছি যখন বোনই হতে যাবো নাকি? শায়লা দম ফেলে জানতে চাইল, কালকে কিসের অনুষ্ঠান তাই বলুন। তুমি যাচ্ছ তাহলে? কোথায়? ও আপনার সাথে? সে পরে দেখা যাবে, আগে কালকেরটা বলুন।
তুমি আগে বলো যাচ্ছ আমার সাথে? শাইলার হাঁসফাঁস লাগে, রিদওয়ান হুট করে এমন জেদ কেন করছে ওর বোধগম্য হলো না। আচ্ছা ঠিক আছে, যাব আপনার সাথে। এবার বলুন, কার কিসের অনুষ্ঠান? রিদওয়ান ফিক করে হাসলো। বাবা মায়ের 35তম বিবাহ বার্ষিকী। 35তম? শাইলা বিড়বিড় করলো, ওর কাছে অবিশ্বাস্য ঠেকলো ব্যাপারটা। দুটো মানুষ 35 বছর একসাথে কীভাবে সম্ভব হলো? তার বাবা মা কেন পারল না, আর শাইলা সে কি পারবে? রিদওয়ানের সাথে তার দম্পত্য জীবন কি 35 বছর পার করতে পারবে? শাইলা আনমনা হয়ে রিদওয়ানকে দেখলো। রিদওয়ান মাথা ঝাঁকালো। কি দেখছো? ভাবছি। রিদওয়ান অবাক হলো। ভাবছো? কি ভাবছো? 35 বছর একসাথে থাকাটা বিশ্বকর বটে, কীভাবে পারলেন ওনারা? রিদওয়ান মোলায়েম একটা হাসি দিল, নরম রোদের আলোয় হাসিটা বড়ই সরল লাগলো সাইলার কাছে। রিদওয়ান কোমল কণ্ঠে বলল, শোনো, ভালোবাসা থাকলে 35 কেন, 70 বছর একসাথে থাকা যায়, আর ভালোবাসা না থাকলে একদিনও নয়। শাইলা চুপ করে শুনল। রিদওয়ানের কথা শেষ হতেই বলল, একটা প্রশ্ন করবো,